আমরা ইনশাআল্লাহ ঠিকঠাক মতো এসে পৌঁছেছি এই নেপালে। নেপালের কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে আরো প্রায় 30-35 মিনিট লেগেছে আমাদের হোটেলে আসতে। এবং আমাদের মেয়েরা সবাই সুস্থ আছে, সবাই ভালো আছে, তারা মেন্টালি প্রিপেয়ার্ড যে কিভাবে আমাদের প্রথম ম্যাচটা, আপনারা জানেন যে নেপালের সঙ্গে একটি কথা না বললেই নয়, আমাদের মেয়েরা এখানে আজকে আমরা প্র্যাকটিস করেছি এবং এই প্র্যাকটিসটা আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা করেছি। এবং 1.5-2 ঘন্টা প্র্যাকটিস করার এখানকার যে আবহাওয়া, এই আবহাওয়াতে একটু ঠান্ডা, তা আমার বিশ্বাস, আমাদের কোচিং স্টাফের বিশ্বাস এবং মেয়েদেরও বিশ্বাস যে এই আবহাওয়ায় আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কারণ এই আবহাওয়া আমাদের সাথে অ্যাডজাস্ট করা, আমাদের দেশের আবহাওয়ার মতেই এখানে আবহাওয়াটা। আরেকটা জিনিস যে আমাদের আগামীকালকে ম্যানেজার্স মিটিং আছে, সেই ম্যানেজার্স মিটিংয়ে সকল বিষয়ে সিদ্ধান্ত হবে, আলাপ আলোচনা হবে, তারপরেই প্রেস কনফারেন্স হবে। প্রেস কনফারেন্সের পরে আমরা দুপুর 12:30টায় আমরা প্র্যাকটিস শুরু করব। প্রায় 1.5 ঘন্টার মতো আমরা প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করার পরে আমাদের, আপনারা জানেন যে 2 তারিখে ম্যাচ, এবং সেই ম্যাচ নিয়ে আমরা আলাপ আলোচনা করব। আমরা মেয়েদেরকে মেন্টালি, ফিজিক্যালি এবং মানসিকভাবে যাতে তারা চাঙ্গা থাকে, মানসিকভাবে তারা যাতে ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকে, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। সবাই জানেন এই মেয়েরা আসলে অনেক নতুন, পুরনো কয়েকজন মেয়ে আছে, ওদের বিদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা খুবই কম। আমরা সেই অভিজ্ঞতাটা যাতে তাদেরকে দিতে পারি এবং তারা যাতে অভিজ্ঞতাটা অর্জন করতে পারে, সিনিয়র সাফ এবং আন্ডার-19 সাফ, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এই আন্ডার-16 আমরা এসেছি। আমাদের বাকি যে 3টা টিম, আমাদের প্রথম খেলা নেপালের সঙ্গে, দ্বিতীয় খেলা আমাদের ইন্ডিয়ার সঙ্গে এবং তৃতীয় খেলা আমাদের ভুটানের সঙ্গে। আমরা আশা করি ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো রেজাল্ট করবো।